আমার স্যার এখনই মনে হচ্ছে যে আমি ছোটখাটো একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে মিষ্টি মুখ করার জন্য উপস্থিত হাসনাইন, আমার বরিশাল ভোলা থেকে এক ছাত্র, 2021 সালে গ্লোবাল নলেজ থেকে ট্রেনিং করেছে, এখন সে ব্যবসা করছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এমনও সময় গেছে যে আমরা 25 জনকে একটা ব্যাচে আমরা মোবাইল সার্ভিসিং শিখিয়েছি, এখান থেকে যাওয়ার 2-3 মাসের মধ্যে 25 জনই দোকান করে ফেলেছে, এরকম রেকর্ডও আছে। তো এটা অ্যাকচুয়ালি একটা প্রতিষ্ঠানের অনেক বড় অর্জন। তো যখন এখান থেকে হাসনাইন কাজ শিখিয়ে ভোলাতে যায়, যাওয়ার 4 মাস পরে সে দোকান করেছে, নিজস্ব প্রতিষ্ঠান আছে, তার কাজ করছে, সাকসেসফুল্লিভাবে কাজ করছে। তবে তার সরকারিভাবে যে RPL সনদ ছিল, সে সনদটা নেওয়া হয়েছিল না, যার কারণে ভোলা থেকে আবারও আসছে রাজশাহীতে এবং সে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে সরকারি সার্টিফাইড টেকনিশিয়ান হিসেবে Level 1 কমপ্লিট করেছে। এবং এই Level 1 কমপ্লিট করার পরে সে সবার জন্য মিষ্টি মুখের আয়োজন করেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন দেখি ছাত্রদের মাঝে কী অবস্থা। এটাই হচ্ছে সে হাসনাইন, আমার একজন খুদে স্টুডেন্ট। এ যখন কাজ শিখে তখন আমরা কনফিউজ ছিলাম যে এতটুকু ছেলে কী শিখবে, যার স্বাস্থ্যের অবস্থায় এই দেখুন। হ্যাঁ, এই স্বাস্থ্য নিয়ে সে মোবাইল সার্ভিসিং করছে আর মাসে একটা ভালো অ্যামাউন্ট আয় করছে, যেটা বলছি না আমি। তো সব মিলিয়ে আসলে এই মানুষের কাছে আমরা কী অর্জন। আচ্ছা, আপনারা মিষ্টি খাবেন? আল্লাহু আকবার, মিষ্টি খাননি কোনো দিন? কালকেই খেলেন? এই মিষ্টির মজা অন্যরকম, মানে মাংনা খাবার তো মজা হবেই। যাই হোক, এইকে দেখে মনে হয় যে এত ভালো কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এর কাছে কী আশা করা যায় এতটুকু একটা ছেলে? বয়স কত তোমার? 22 বছর। তাহলে ও 2021 সালের কাজ শিখেছে, তার মানে তখন কত ছিল? 19 বছর। 19 বছর বয়সে কাজ শিখে সে 4 মাস পরেই দোকান করেছে, তখন থেকে একটা অ্যামাউন্টের ইনকাম করছে, একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, ছোট হোক বড় হোক প্রতিষ্ঠানের সে মালিক। এটা কিন্তু অনেক বড় প্রাপ্তির বিষয়। এটাকে বলা হয় একজন টেকনিক্যাল পার্সন। যখন আপনার দক্ষতা চলে আসবে তখন আপনি সমাজকে, পরিবারকে এবং দেশকে অনেক কিছু দিতে পারবেন, রাইট? তো আমরা হাসনাইনের মিষ্টি মিষ্টি কাকে কাকে খাওয়াবা? সবাইকে, সবাইকে, মাশাআল্লাহ। আর কে কে খাবে, হাত তুলেন তো দেখি। দেখে নেন, জাতির সবার সামনে আপনাদের ফাঁস করে দিলাম। আচ্ছা, ও তো পরীক্ষায় পাস করার কারণে মিষ্টি খাওয়াচ্ছে, আর আপনারা পাস করার কারণে মিষ্টি খাবেন? কারণ এখানে আরও 23 জন বসে আছে যারা পরীক্ষায় পাস করেছে। তো আচ্ছা, এদের হিসাবটা পরে হচ্ছে, আমরা খাসি গরু হতে পারে, আল্লাহ চাইলে উটও হয়ে যেতে পারে, কি তুমি আসিচ্ছ কে? আচ্ছা, আমাদের আরেকজন খুদে স্টুডেন্ট আছে, দেখি আসপাক, ও এদিকে আসো। তোমার বয়স কত? বয়স স্যার 18। 18 বছর, এখনো হওয়ানি পূরণ, 13 ডিসেম্বর। Level 1 সার্টিফিকেট পেয়েছো? জি স্যার পাইছি। মাশাআল্লাহ, তুমি এই বয়সে সার্টিফিকেট পেয়ে গেলা, আমি হচ্ছে সরকারি সনদ পেয়েছিলাম আমার লাইফে প্রায় 17 বছর প্র্যাকটিক্যালি কাজ করে, ট্রেনিং করিয়ে তারপরে। আর তুমি প্রশিক্ষণকালীন সময়ে Level 1 সার্টিফিকেট পেয়ে গেছো? জি স্যার। অনেক সৌভাগ্য। জি স্যার, তুমি থ্যাংক ইউ দাও তোমাকে যে এখানে কাজ শিখতে পাঠাইছে। তিনি কে? তিনি আমার চাচা। জি স্যার। নাম কি? নাম মুজাম্মিল। আচ্ছা মুজাম্মিল ভাই, আপনাকে আপনার পাঠানো ছেলে আপনাকে থ্যাংকস জানাবে, কারণ সে কারিগরি দক্ষতায় আস্তে আস্তে দক্ষ হচ্ছে, দিন শেষে হয়তো আপনার কারণে এই কর্মে সে লেগে থাকবে এবং এখান থেকে তার পরিবার এবং তার পরিজন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ চাচা, আপনি আমাদের এখানে পাঠানোর জন্য, যে আমি এখন আর কি, আমার স্যার এখনই মনে হচ্ছে যে আমি ছোটখাটো একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছি স্যার। ছোটখাটো ইঞ্জিনিয়ার হয়ে গেছে না, মাশাআল্লাহ, ঠিক আছে, কনফিডেন্ট লেভেল তো এরকমই হওয়া উচিত, তাই না? যাক, আশপাকের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করি, আর হাসনাইনের জন্য দোয়া করি, হাসনাইনের মতো ছেলেরা পাশ করলেন আপনারা মিষ্টি খেতে পাবেন, পকেট থেকে তো টাকা দিয়ে খাবেন না, তাই না? আচ্ছা, পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি কিনে খাইছেন,
এই এক সপ্তাহের মধ্যে কে কে আছেন? যাই হোক, হাসনাইন মিষ্টি খাওয়া দাও সবাই। রে আমরা সকলের জন্য দোয়া করি। আসলে আমরা মাঝে মধ্যে আসি, মানে আমাদের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে অনলাইন এবং ভিউয়ার্সদের সাথে। অনেকেই আশা করে যে আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে দেখাই, আবার আমরাও অনেক সময় আশা করি যে আমাদের অ্যাক্টিভিটি দেখে আপনারা অনেকেই মন্তব্য করেন, মেসেজ দেন, অথবা আপনাদের সাথে একটা কুশল বিনিময় হয়। এটার মাধ্যমে আসলে সারা পৃথিবীর মধ্যে আমরা সংযোগ স্থাপন করছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে দোয়া চাই যে গ্লোবাল নলেজ যেন সাকসেসফুল্লিভাবে আগামীতে এগিয়ে যেতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।